ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকার রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। জানা গেছে, চলন্ত একটি বাস রাস্তা থেকে ছিটকে গিরিখাদে পড়ে 27 জন নিহত হয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে 13 জন পুরুষ, 13 জন নারী ও একটি শিশু ছিল। এ ঘটনায় 21 জন আহত হয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আহতদের সংখ্যা 17। তিনি জানান, বাসটি মেক্সিকো সিটি থেকে ইউসন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে একটি হাইওয়ে থেকে উল্টে প্রায় 25 মিটার তথা 80 ফুট গভীর একটি খাদে পড়ে যায়। ওক্সাকা স্টেট হাইওয়ে পুলিশ পরিচালক টরিবিও লোপেজ সানচেজ টুইটার পোস্টে লেখেন, ম্যাগডালেনা পেলাস্কো শহরে মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় চলাচলকারী মোটর চালকদের চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।